আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসীমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনাকালীন সময়ে তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি অষ্টম শ্রেণীর গণিত পড়াবো আজকে। অষ্টম শ্রেণীর আমরা গত ক্লাসে তথ্য উপাত্ত পড়িয়েছিলাম। তথ্য উপাত্তের মাঝে তোমাদের গাণিতিক গড়, গাণিতিক গড়ের মাধ্যমে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় তা বের করেছি। আজকে আমি তোমাদেরকে কিভাবে মধ্যক এবং প্রচুরক বের করতে হয় তা করে দেখাবো। আমরা প্রথমে মধ্যক কাকে বলে সেটা জানব। উপাত্তগুলোকে আমরা প্রথমে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাব। মানের ঊর্ধ্বক্রম সাজানোর পরে যেই মানটা উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করবে তাকেই মধ্যক বলবে। তারপর প্রচুরক, প্রচুরকও উপাত্তগুলোকে আমরা প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাব। মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পরে যে মানটি সর্বোচ্চ বার আসবে সেটি হবে উপাত্তের প্রচুরক। তাহলে আমি আজকে তোমাদের অঙ্ক করে দেখাবো। তাহলে আমরা আজকে পাঠ্য বইয়ে উপাত্তগুলো আমাদের জোড়না বিজোড় দেখো। প্রথমে আমরা দেখে নিব উপাত্তগুলোর সংখ্যা। উপাত্তগুলোর সংখ্যা আমরা সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করব। 30টা সংখ্যা আছে যা জোড় সংখ্যা। তাহলে আমাদের উপাত্ত জোড় সংখ্যা আছে। আমাদের মধ্যকের দুইটা সূত্র আছে, একটা হলো যখন জোড় সংখ্যা হবে তাহলে একটা মধ্যকের সূত্র, আর যখন বিজোড় হবে তখন আরেকটা মধ্যকের সূত্র। যেহেতু আমাদের এখানে জোড় সংখ্যা আছে তাহলে আমরা মধ্যক সমান লিখতে পারি n বাই টু তম পদ প্লাস n বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু। এখন আমরা n এর মান এখানে বের করেছি আগে 30, আমরা বসাবো 30 বাই টু তম পদ প্লাস 30 বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু। তাহলে আমাদের এখানে ভাগ করার পর কত আসলো 15তম পদ। আর যেহেতু আমাদের এখানে একটা তম পদ বেশি তাহলে আমরা সরাসরি দেখে ফেললাম 16তম পদ ডিভাইডেড বাই টু। তাহলে আমাদের এখন এই 15তম পদ বের করতে হবে। তাহলে 15তম পদ কীভাবে বের করবো? আমরা যে উপাত্তগুলোকে সাজিয়েছি সেখান থেকে গুণে 15তম পদের যে মান সেখানে আমরা বসাবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমরা 15তম পদের মান পেয়েছি কত? 75, এবং 16তম মান কত? 75। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিব 75 যোগ 75 ডিভাইডেড বাই 2, যোগ করলে 150 ভাগ 2। তাহলে আমাদের ভাগ করলে আমাদের ভাগফল আসে 75। তাহলে এটাই হলো আমাদের মধ্যক। এখন আমরা মধ্যক প্রচুরক বের করব। প্রচুরকও আমাদের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম সাজাতে হবে। যেহেতু আমরা একই অঙ্কের মধ্যে করতেছি তাহলে আমাদের ঊর্ধ্বক্রমকে একবার সাজালে হবে। দেখো তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রম সাজালাম। এখন আমাদের এখানে কি বের করতে হবে? সর্বোচ্চ সংখ্যা কোনটা সেটা বের করতে হবে। যেহেতু আমাদের একাধিক সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা একটা গুণে গুণে বের করব। প্রথমে আমরা দেখব 40 কতবার আছে? দুইবার। তাহলে লিখব আমরা 40 আছে সর্বাধিক দুইবার। আমরা একটু নিচে নিচে লিখব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমরা দেখব 65, 65 আছে আমাদের চারবার। তারপরে দেখো 75, 75 আছে পাঁচবার। তারপরে 80, 80 আছে আমাদের আটবার। তাহলে বাকি সংখ্যাগুলো আমাদের কতবার করে আছে? আমরা এবং লিখব
বাকি সংখ্যাগুলো বাকি সংখ্যাগুলো আছে একবার করে একবার এই জন্য এটা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লিখতে হবে না আমরা একবারই লিখে দিব বাকি সংখ্যাগুলো আছে একবার করে তাহলে আমরা দেখো যেহেতু আমাদের 80 সংখ্যাটি সর্বাধিক বার আছে সেহেতু প্রচুরক হবে কত 80 আমাদের তাহলে এটাই আমাদের উত্তর প্রচুরক 80 তাহলে আমরা কি পেলাম মধ্যক পেলাম 75 এবং প্রচুরক 80 সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ক্লাসটা নিয়মিত দেখবে ভালো থাকবে বাসায় থাকবে আল্লাহ হাফেজ